ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে হর্ন অফ আফ্রিকা খ্যাত ইরিত্রিয়ার রাজধানী অসমারা। শহরটি বিংশ শতাব্দীর শুরুতে এবং আফ্রিকান প্রেক্ষাপটে আধুনিক নগরের একটি অনন্য উদাহরণ। 1889 থেকে 1941 সাল পর্যন্ত ইতালির উপনিবেশিক শাসনামলে নির্মিত নয়নাভিরাম ভবনের দেখা মেলে শহরটিতে। 1998 থেকে 2000 সাল পর্যন্ত ইরিত্রিয়া ইথিওপিয়া যুদ্ধের পরও 400+ আধুনিক ভবন টিকে আছে সেখানে। 15 থেকে 17 শতক পর্যন্ত রিপাবলিক অব ভেনিসের বিভিন্ন শহরকে রক্ষা করছে ইতালি, ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রোর এইসব দুর্গ। ইতালিতে এইসব প্রতিরক্ষা স্থাপনা হারিয়ে গেলেও টিকে আছে ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রোতে। এবারে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে এইসব স্থাপনা। তালিকায় স্থান পেয়েছে জাপানের ওকিনোশিমা দ্বীপ। এটি একটি প্রাচীন ধর্মীয় স্থান ও কিছু মঠের বাড়ি হিসেবে পরিচিত দ্বীপটি 17 শতকে নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে নির্মিত হয়। প্রাচীন নিয়ম অনুযায়ী প্রতি বছর 27 মে পর্যটকদের দ্বীপে আমন্ত্রণ জানানো হয়, তবে 200 বেশি পর্যটক প্রবেশ করতে দেওয়া হয় না। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জিয়েমেনের কুলাংশ দ্বীপটিও অন্তর্ভুক্ত হয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকায়। আছে কম্বোডিয়ার স্যামবুর প্রেকুক মন্দিরটিও। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ভারতের 600 বছরের প্রাচীন শহর আহমেদাবাদ। এই শহরেই স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। উপমহাদেশের তৃতীয় শহর হিসেবে বিশ্ব ঐতিহ্যের অংশ হল এই শহর। এছাড়া তালিকায় স্থান পেয়েছে ডেনমার্কের পূজাদা, সাউথ আফ্রিকার কালচারাল ল্যান্ডস্কেপ অফ খুমানি এবং জার্মানির জোবাবিয়ান ইয়োরা গুয়াহাটিও।